नमस्कार बंधुरा, ऑन स्क्रीन जो तुम्हारा थंबनेल देखते कन्स्टेबल नियोग विज्ञप्ति तो तुम्हारे बोलछी जे हाँ सम्पूर्ण किन्तु एकदम ऑफिशियल विज्ञप्ति ऑफिशियल अपडेट तुम्हारे साथ मुहूर्ते हमें शेयर करते चले ऑफिशियल नोटिफिकेशन अवश्य तुम्हारे देखाबो। तो वीडियो अवश्य कन्टिन्यू करार चेष्टा करबे, लाइक अवश्य करबे और नतून जदि होये थाको चैनल किन्तु अवश्य सबसक्राइब कर रखबे। ठीक है, जेखने तुम्हारे शिक्षागत योग्यता लागबे जो उच्च माध्यमिक पास आनुमानिक एक्सपेक्टेड 7,500 मत तुम्हारे एखे शून्य नम्बर थकते परे। राज्य पुरुष महिला तुम्हें जो राज्य पुरुष राज्य महिला प्रार्थी हो तुम एखे क्योंकि अवश्य आवेदन करते। तो एखी जी तुम्हारे अनेक मन प्रश्न जो रिक्रुटमेंट कथा बटा नहीं क्योंकि चैने आगे एक बार दो भिडियो अलरेडी कर दिए क्यों तुम्हारे जो सम्भव्य एक्सपेक्टेड आसते परे किंतु ऑफिशियल भावे सेटा आज किंतु प्रकाशित हो गेलो ऑफिशियल वेबसाइटे। तो की सेटा सेटा तोमादेर अवश्य बोलबो। देखो आज एसएससी जे ऑफिशियल वेबसाइट आछे स्टाफ सिलेक्शन कमिशन आज के 19 मे लेटेस्ट दुटी की तीनटी आपडेट प्रकाशित होयेछे। तार मध्ये एकटी होच्छे तोमादेर एग्जाम क्यालेंडार। ठीक आछे, एसएससी एग्जाम क्यालेंडार स्टाफ सिलेक्शन कमिशनेर टेंटेटिव क्यालेंडार अफ एक्जामिनेशन फर द इयर 2023-2024 जेटा किन्तु आज के प्रकाशित होयेछे। एखाने सिरियल नम्बर रयेछे, नेम अफ द एक्जामिनेशन रयेछे, फेस टायर वन डेट अफ एडवर्टाइजमेंट कब एडवर्टाइजमेंट शुरू होबे, कबे आवेदनपत्र शेष होबे एटा किन्तु एखाने किन्तु स्पष्ट भावे किन्तु तुले धरा रयेछे। तो तोमरा किन्तु एखाने किन्तु देखते पाच्छो। ठीक आछे, चलो एरपर तोमादेर एकटा कथा आमि एखाने जानिये राखछि। এখানে আমি তোমাদের কিছুদিন আগে বলেছিলাম যে তোমাদের কিন্তু কনস্টেবল একটা নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। দুটি লেটেস্ট আপডেট তোমরা এখান থেকে জানতে পারবে। এক নম্বর হচ্ছে তুমি যদি সিরিয়াল নাম্বার অনুসারে দেখো, তুমি যদি 13 নম্বর সিরিয়াল নাম্বার এখানে আসো, কি বলছে দেখো, 13 নম্বর সিরিয়াল আসে কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, যেটা তোমাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এবং ফর্ম ফিল আপ চলবে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। এটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে দিল্লি পুলিশ কনস্টেবলে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় প্রায় 7,500 প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে, যেখানে অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি অর্থাৎ রাজ্যের পুরুষ মহিলা ভারতের যে কোনো রাজ্যের বা ইউনিয়ন টেরিটরি সবাই এখানে আবেদন করতে পারবে, পুরুষ এবং মহিলা উভয় এখানে আবেদন করতে পারবে। তো যখন এটা প্রকাশিত যখন আমি প্রকাশিত হয়নি যখন আমি তোমাদের টেন্টেটিভ হিসেবে বলতেছিলাম যে হ্যাঁ আসবে, তখন অনেকে অনেক কথা বলেছ। তো তার উত্তর কিন্তু আজকে এই পিডিএফটা যেটা অফিসিয়ালভাবে প্রকাশিত হচ্ছে। তাছাড়া কিছুদিন আগে আমরা আরেকটা বলেছিলাম যে দিল্লি পুলিশে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু তোমাদের 888 পদে নিয়োগ প্রক্রিয়া সামনে আসতে চলেছে। তো তোমরা এখানে কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের যদি আমি টিক মার্ক করে বলি এখানে 14 নম্বর পয়েন্টে দেখো, মাল্টিটাস্কিং স্টাফ সিভিলিয়ান ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2023, যেটা তোমাদের কিন্তু অক্টোবর মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। অর্থাৎ আপকামিং যে সমস্ত এসএসসির এক্সাম কন্ডাক্ট করতে চলেছে তার মধ্যে কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবল এবং মাল্টিটাস্কিং অর্থাৎ দিল্লি পুলিশের এমটিএসের পরীক্ষা তোমাদের কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং ডেট দিয়েছে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস থেকে কিন্তু এই দুটি রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন প্রকাশিত হবে এবং আবেদন শুরু হয়ে যাবে। ঠিক আছে, এর পাশাপাশি এখানে বিভিন্ন রকমের এক্সাম রয়েছে, আমি তোমাদের এখান থেকে আরেকটা লেটেস্ট আপডেট বলে রেখে দিই। এখন না, এইটা একটা নোটিফিকেশন প্রকাশিত হলো আবার জুলাই আগস্ট বা তার পরবর্তীকালে। ঠিক আছে, সেখন তখন একটা তোমাদের এসএসসি অফ থেকে আরেকটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হবে, যেখানে কিন্তু তোমরা সিআরপিএফের যে 100,000 যে শূন্যপদ রয়েছে সেটা আবেদনপত্র কবে থেকে শুরু হবে এবং এর পাশাপাশি আবেদনের শেষ কবে এবং পরীক্ষা কবে শুরু হবে সেটার কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু তোমরা সেখানে অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, আমি আবারও বলি এসএসসি এক্সাম ক্যালেন্ডার বছরে দুবার করে হয়। ঠিক আছে, যদি তারা মনে করে প্রয়োজনে কিন্তু অবশ্যই এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করে। তো এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস, অবশ্যই একটা হলো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ আর একটা প্রকাশিত হবে, যেখানে কিন্তু তোমরা সিআরপিএফ জিডি কনস্টেবলের আবেদন কবে থেকে শুরু হতে পারে সেটা লেটেস্ট আপডেটটা পেয়ে থাকবে। ঠিক আছে, তো চলো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ দেখো, যতটুকু আপডেট দেয় আমি তোমাদের অথেন্টিক এবং কিছু সোর্সের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই সমস্ত আপডেটগুলো দিই। অনেকে সেগুলোকে গ্রাহ্য মনে করে, অনেকে বলে যে না তুমি না জেনে উল্টো পুল্টো বলছি। দেখো, না জেনে বলছি না, এটাও বলছি প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে পিএসসির তরফ থেকে শুরু করে রেলের তরফ থেকে শুরু করে ডিপার্টমেন্টের পোস্টের তরফ থেকে শুরু করে ভ্যাকান্সি আরও বেরোবে। ঠিক আছে, সবকটারই
আপডেট দিব, নোটিফিকেশন পেলে জানিয়ে রাখবো। চলো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।